ছাত্রছাত্রীরা বিজ্ঞানের ক্লাস শুরু হচ্ছে আজকে তিরিশ পাতা বার করো পদার্থের অবস্থা পড়াবো তিরিশ পাতা পদার্থের অবস্থা সব পদার্থের অবস্থায় তিন রকমের হয়ে থাকে কি কি না কঠিন তরল এবং গ্যাসীয় আমরা সব পদার্থকে তিনটি অবস্থায় দেখতে কিন্তু পাই না শুধুমাত্র জলকেই তিনটি অবস্থায় দেখতে পাই যেমন বরফ জল বাষ্প তার মানে জল কঠিন অবস্থায় বরফ জল জমে বরফে পরিণত হয় তরল অবস্থায় বরফ গলে জল আবার জল ফুটে বাষ্পে পরিণত হয় গ্যাসীয় অবস্থা তারপরে একটা মতো জলকেই আমরা এই তিনটে অবস্থায় দেখতে পাই অন্য কোনো পদার্থকে দেখা যায় না এবার দেখো একটা পাত্রে জল নিয়ে ফ্রিজে রেখে দিলাম কিছু ঘন্টা বা একদিন পরে দেখবো যে জল জমে বরফ হয়ে গেছে আবার একটা পাত্রে জল নিয়ে তাকে উনুনের আগুনে বসিয়ে দেওয়া হলো একটু পরেই দেখা যাবে জলের ওপর থেকে সাদা ধোঁয়ার মতো কিছু হচ্ছে তাহলে ওই ধোঁয়ার মতো অংশই কি না জলের বাষ্প অর্থাৎ কি না জল থেকে তাপ কমিয়ে নিলে জল কিসে পরিণত হচ্ছে কঠিন বরফে পরিণত হচ্ছে আবার জলে তাপ প্রয়োগ করলে জল বাষ্প হয়ে বাতাসে মিশে যাচ্ছে ঠিক একইভাবে জলের বাষ্পকে যদি একটা ঠান্ডা পাত্রে ধরে রাখলে সেই বাষ্প আবার জুমে জল হয়ে যাবে এবং বরফের মধ্যে তাপ প্রয়োগ করলে সেই বরফ আবার গলে জল হয়ে যাবে এটাই হচ্ছে জলের তিন প্রকার অবস্থা আচ্ছা এবার পরের পাতা এক এই রকম পরিবেশের কিন্তু সব জলপদার্থরই তিনটে করে অবস্থা আছে কিন্তু আমরা সব জিনিসকেই শুধুমাত্র কঠিন অবস্থাতেই দেখতে পাই কারণ জল যেমন সাধারণ তাপমাত্রায় সামান্য ব্যবধানেই বরফ বরফ বাষ্প পরি বাষ্প হতে পারে অন্যান্য পদার্থের ওই সামান্য তাপে কিন্তু পরিবর্তন হতে পারে না তাদের পরিবর্তনের জন্য তাপের যে পরিবর্তনের প্রয়োজন হয় সেটা সাধারণভাবে কিন্তু সম্ভবপর হয় না বিভিন্ন কারখানায় অন্যান্য বিভিন্ন পদার্থকে গলিয়ে তরল করা হয় এবার প্রশ্নের আকারে কঠিন পদার্থ কাকে বলে না যেসব জড় পদার্থের নির্দিষ্ট আকার নির্দিষ্ট একটা আকার ও আয়তন আছে তাদের কঠিন পদার্থ বলা হয় যেসব জড় পদার্থে নির্দিষ্ট একটা আকার ও আয়তন আছে তাদেরই কঠিন পদার্থ বলা হয় তরল পদার্থ কাদের বলা হয় না যেসব জড়োপদার্থে নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি নেই তাদেরই বলা হয় তরল পদার্থ গ্যাসীয় পদার্থ কাকে বলে যে প্রাকৃতিক পদার্থের নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি নেই পরিবেশে ছড়িয়ে আছে কিন্তু দেখা যায় না সেই পদার্থকে গ্যাসীয় পদার্থ বলে তাহলে গ্যাসীয় পদার্থ কি না যে প্রাকৃতিক পদার্থের নির্দিষ্ট কোনো আকার ও আকৃতি নেই কিন্তু এটা পরিবেশে ছড়িয়ে থাকে যেটাকে আমরা চোখে কিন্তু দেখতে পাই না সেই পদার্থকে বলা হয় কি গ্যাসীয় পদার্থ এবার কঠিন তরল গ্যাসীয় পদার্থের উদাহরণ কঠিন পদার্থ কী কী যেমন ইট পাথর বালি লোহা প্রভৃতি হচ্ছে কঠিন পদার্থ তরল পদার্থ জল তেল প্রভৃতি আর গ্যাসীয় পদার্থ বাতাস অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড জলীয়বাষ্প প্রভৃতি তরল পদার্থের তিনটি বৈশিষ্ট্য বলো তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় তরলের আকৃতি তার মতোই হয় তরল পদার্থ উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে বাহিত হয় তরলের পৃষ্ঠভাগ সবসময় সমতল থাকে এবার হাতে কলমে এমসিকিউর কিছু প্রশ্ন বন্ধনীর মধ্যে সঠিক উত্তরটি বেছে নাও জলকে ঠান্ডা করলে কি হয় বাষ্প হয় না বরফ হয় বরফ হয় জল ঠান্ডা করলে সেটা বরফে পরিণত হয় জড় পদার্থ থাকতে পারে তিন এক দুটি অবস্থায় তিনটি অবস্থায় জড় পদার্থ তিনটি অবস্থায় থাকতে পারে নির্দিষ্ট আকার ও আকৃতি নেই কঠিন তরল না গ্যাসীয় পদার্থের তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার ও আকৃতি নেই তরল পদার্থের একটা বায়বীয় পদার্থ জল বাষ্পনা তেল বাষ্প হচ্ছে একটা বায়ুবীয় পদার্থের উদাহরণ এবার সঠিক শব্দ দ্বারা শূন্য পূরণ করো দুইয়ের কর ড্যাশ অবস্থায় পদার্থ ঢালু দিকে গড়ায় তরল অবস্থায় তরল অবস্থায় পদার্থ ঢালু দিকে গড়ায় পদার্থ পরিবেশে ছড়িয়ে থাকে ড্যাশ অবস্থায় গ্যাসীয় অবস্থায় পদার্থ পরিবেশে গ্যাসীয় অবস্থায় ছড়িয়ে থাকে নির্দিষ্ট আকার আকৃতি আছে ড্যাশ পদার্থের কঠিন পদার্থের কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং আকৃতি আছে তাহলে আজকে তোমাদের আমি পড়ালাম পদার্থের অবস্থা তিরিশ থেকে একত্রিশ পাতা হাতে কলমের প্রশ্ন অবধি আবার পরের দিনে পরের পাতাটা পড়াবো